হাওড়া আমতা রোডের বর্গেচিয়া থেকে ডান দিকে ঘুরলে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে পাশাপাশি দুটো গ্রাম। একটা গ্রামের নাম পার্বতীপুর, পাশের গ্রামটার নাম কমলাপুর। আর এই গ্রামের একটা বড় অংশের মানুষ যুগ যুগ ধরে তারা তৈরি করে আসছেন প্রতিমার চুল। গত কয়েকটা দশক ধরে তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন কারণে আজ পর্যন্ত কোনো ব্যবসায়ী তারা খুব বেশি একটা লাভের মুখ দেখতে পাননি। যদিও আজ থেকে 5 দশক আগে এই ব্যবসার একটা বড়সড় লাভের অংশ দেখা যেত, যেটা এখন আর দেখা যাচ্ছে না। আর এর সঙ্গে রয়েছে প্রতিযোগিতা, আর তার সঙ্গে রয়েছে উন্নত এবং আধুনিক মানের প্রযুক্তির ব্যবহার করতে না পারা, যে কারণে পার্বতীপুর এবং একই সঙ্গে কমলাপুর গ্রামের যারা ব্যবসায়ী রয়েছেন, যারা মূলত পরচুল তৈরি করেন, তারা অনেকটা পিছিয়ে পড়ছেন। বছর লকডাউন চলছে, এতে পুরো কারবারের পরিস্থিতি পুরো শেষের দিকে একদম। মানে যার হচ্ছে তো হচ্ছে, কিছু 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 লোকের হচ্ছে, কিছু লোকের বন্ধ। মানে ব্যবসায় ভরাডুবির ব্যাপারে থেকে, মানে পাট জি পাট আমাদের 45 টাকা কিনতাম, সেই পাট 100 টাকা, তাও এই সামনে বছরে পাট পাওয়া গেল না, কাজ বন্ধ, টোটাল বন্ধ। এই মাদ্রে নতুন পাট ওঠার পর এই 2 মাস কাজটা চলছে, তাও আবার কাউজ চলছে, কাউজ চলছে। শুধু পশ্চিমবাংলার মধ্যে কুমোরটুলিটা মেন নাই, সব পশ্চিমবাংলার সব জায়গায় যায়। তারপর ভারতবর্ষের মধ্যে যেখানে যার জানাশোনা আছে সেখানে সে ডেলিভারি মাল দেয়। আমাদের মধ্যে জয়েন হচ্ছে, কিন্তু তারাই হাওয়া ভরাডুবি করে দিচ্ছে। কিন্তু বসা হচ্ছে এক মন এক প্রাণ নিয়ে, কিন্তু দেখা গেছে হয়তো তখন 100 টাকা কিলো পাট ছিল, এখন 70 টাকা কি 75 টাকা পাট হয়েছে। সেইটা নিয়ে কিছু ব্যবসাদার সেটা ভরাডুবি দোকানদারের সঙ্গে করে ব্যবসাটাকে শেষ করছে। কিছু অর্ডারপত্র জানার লেগে গেছিলাম, দোকানদাররা বললো পুজো হবে কি হবে না, আমরা অর্ডার এখন দেবো না, কিন্তু আমরা ভরসা খুলে মালটা তৈরি করতে পারি না বা পাট পাই না। পাটের দাম 100 টাকা কিনে আমি কার ভরসায় কিনবো? আবার যেদিন নতুন পাট উঠবে, পাটের দাম পড়ে গেলে তখন তো আমাদের মালটা পুরো রেট কমে যাবে, এই ভরসা করে আমরা মাল করতে পারি না। যেভাবে খাটনি সেভাবে কিছু নাই, মানে এতে আমাদের যেভাবে পরিশ্রম হয় সেভাবে যেদিন ধরতে যাবে কারবার করা যাবে না। মানে ছেলে পুলে সকলকে নিয়ে এইভাবে কারবার চলছে, কিন্তু কথা হচ্ছে যেদিন আমাদের যেদিন পা থেকে মাথা বন্ধ ধরা যায়, কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না। যেদিন মনে করে সে না হিসাব করলে করা যাবে, চলছে ওই আবার কিছু লোক বলে পেটটা চলে যাচ্ছে, আবার কি চাই? কিন্তু পেট চলতে একটা ব্যবসা করলে শুধু পেটটা চলার লেগে তো ব্যবসা নয়, আরও তো জিন্দগিতে অনেক কিছু আছে, সেগুলোও তো করার লেগে ব্যবসা। আর যেদিন আমাকে কোথায় কোনো কাউর কাছে মজুদার খাললে তোমার পেট চলে যাবে, মাঠে জোন খাললেও পেট চলে যাবে, কিন্তু কিছু ব্যবসাদার ওইভাবে করছে। কিন্তু তাদের লেগে আরও যে ব্যবসাদার আছে তারা শেষ হয়ে যাচ্ছে। তারা মানে আমি ধরুন দোকানে 200 টাকা মালটা দিলাম, আর ওনারা যে 150 টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু আমার পেটে দোকানদার ফেললে রাতিমালা তোমার মাল নেবো না, তুমি অন্য জায়গায় মাল না, আমি তোমার ট্রেন্ড মানে ওনার ট্রেন্ড। লাভ তো মোটামুটি ভালোই আছে, কিন্তু একটাই প্রবলেম, কাজ 12 মাস হয় না, মানে দুর্গাপুজো বা কালী পুজো বা সরস্বতী পুজো পুজো ভিত্তিক কাজ, সেখানে স্টকটা করতে হয়, কিন্তু মূলধনটা খুব কম। মহাজনের কাছ থেকে সুদ নিয়ে করতে হয় কিংবা ব্যাপারীদের কাছ থেকে পাট ধার নিয়ে করতে হয়, সেক্ষেত্রে মানে লাভটা কম হয়। সহজ শর্তে ব্যাংক ঋণ কিংবা সরকারি অনুদান পেলে পরচুল শিল্পের ভবিষ্যৎটাই একটা অন্য রকম হতে পারে। পরচুল শিল্পীরা মনে করছেন যদি সরকারি অনুদান পাওয়া যায় বা সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়া যায়, তাহলে এই পরচুল শিল্পটার চেহারাটাই বদলে যেতে পারে, যে কারণে তারা বিভিন্ন সময়ে তারা আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফলপ্রসূ হয়নি, যে কারণে তারা মহাজনের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন
বা কাউকে সামনে রেখে তারা এই তাদের কষ্টার্জিত যে উৎপাদন সেটা তারা ভীষণই ভীষণ কম দামে তারা বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। হাওড়ার বর্গেচিয়া থেকে ক্যামেরায় সনাতনের সঙ্গে মেঘদূত, সেফিল টাইমস। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।